Welcome to the 7th episode of All Types of JMBST Figure. জহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে প্রশ্নপত্রে আমরা যে 50টি ফিগারের উপরে কোশ্চেন পেয়ে থাকি, সেই 50টি প্রশ্ন 10টি নিয়মের উপরে বেস করে তৈরি করা হয়। সেই 10টি নিয়মের প্রত্যেকটি নিয়ম থেকে একটি করে উদাহরণ সহযোগে আজকে আমাদের যে 7th এপিসোড, সেখানে আমরা দেখে নেব যে প্রশ্নগুলিকে কিভাবে সমাধান করতে হয় এবং কোন কোন লজিক অ্যাপ্লাই করতে হয়, এবং সহজতম পদ্ধতিতে সময় নষ্ট না করে কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা 50টি সঠিক উত্তর করতে পারি। তো প্রথম নিয়মের নাম হচ্ছে যে হুবহু মিল। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে হুবহু মিলের প্রশ্নপত্রটি বা সমস্যাটি তৈরি করা আছে, তো তার সমাধান করার জন্য আমরা কোন লজিক অ্যাপ্লাই করব দেখে নেব এবার। তো তার আগে বলবো যে এই সিরিজের সকল ভিডিওর আপডেট ইউটিউবের ইনবক্সে পেতে গেলে বা জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য অঙ্ক, ফিগার, বাংলা সব ধরনের ভিডিওর আপডেট যদি পেতে হয়, তাহলে আমাদের এই কুইক এল অর্থাৎ কুইক লার্নিং চ্যানেলটিকে ভিডিওর নিচে সাবস্ক্রাইব করে রাখতে বলবো। সাবস্ক্রাইব করে রাখলে জহর নবোদয় বিদ্যালয়ে পরীক্ষায় বসার জন্য যাবতীয় যা হেল্প সব পাওয়া যেতে পারে। তো আমরা এবার শুরু করছি আমাদের প্রথম যে নিয়মটি, সেটি হচ্ছে হুবহু মিল। সেখানে আমরা দেখেছি যে সমস্যা চিত্রে একটি চিত্র আছে, এই চিত্রটির সঙ্গে উত্তর চিত্র, উত্তর চিত্রের এ বি সি ডি চারটি অপশনের মধ্যে কোনটি হুবহু একই রকম দেখতে, এক্ষেত্রে কিন্তু আমাদের লজিক অ্যাপ্লাই করতে হবে যে প্রথম হচ্ছে চোখে দেখে বলতে হবে যে এই চিত্রটির মতো একই রকম দেখতে কোন চিত্রটি। যদি আমরা দেখি যে এই চিত্রের মতো একই রকম দুটো চিত্র আছে, তখন আমাদের লজিক অ্যাপ্লাই করতে হবে যে এইখানের দাগগুলি বা এই খাঁজগুলি, এদের দূরত্ব বা দাগের দূরত্ব বা কোনো জায়গাতে অসম্পূর্ণ থাকলো কিনা সেই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অসম্পূর্ণ বর্গক্ষেত্র আছে, যার এখানে একটা ভাঁজ আছে। এই ভাঁজটাকে আমরা দেখলে, একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে এইখানে যে পর্যন্ত এসছে ঠিক সোজাসুজি এইখানে সেই পর্যন্ত এসছে, এখানে সেই পর্যন্ত এসছে, এবং এই জায়গাটাতে যে আমরা এসছি এটা এই দাগের ঠিক অর্ধেক পোর্শনের কাছাকাছি এই চলে নেমেছে। তো এই জায়গাটাকে ফলো করে আমরা এবার মিলাবো। এইখানে এ অপশানে আমরা যেটা পাচ্ছি যে এই জায়গার সঙ্গে এই জায়গার, এই জায়গার, এই জায়গার পুরো মিল আছে, কিন্তু এই জায়গাতে এটা কিন্তু সম্পূর্ণ আছে, এখানে কিছুটা অংশ নেই, ফাঁকা আছে। তো আমি প্রথমে বলে দিলাম যে এই অপশানটা হতে পারত, কিন্তু এই ফাঁকা জায়গার জন্য এই জায়গাটা হবে না। তাহলে আমরা ফাইনাল ডিসিশনে চলে আসলাম যে এন হবে না। এবার চলে আসবো বিতে। বি দেখতে পাচ্ছি এই ছবিটাকে উল্টো রকমভাবে তৈরি করা হয়েছে, তাহলে এটা না হতে পারে। হবে কি হবে না সেটা পরে দেখছি, আগে আমরা একই রকম দেখতে ছবিগুলোকে দেখে নিই। তো এইখানে সিদাগি যে চিত্রটা পাচ্ছি, এইটা নামলো, এই ছবিটা নেমে নিচে চলে আসলো। তাহলে দেখো এইখানে যতদূর গেছিল তার মিডিল পজিশন পর্যন্ত এসেছে, আর এই চিত্রটা এই দাগটা একটু সোজাসুজি, এই দাগে সোজাসুজি এই জায়গা নামবে, এখানে কি করেছে এর সোজাসুজি নামেনি, এই দাগটা ভেতরের দিকে চলে গেছে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেব। দিদাকে কি দেখতে পাচ্ছি, দিদাকে দেখতে পাচ্ছি এই চিত্রের মতোই এইটা, কিন্তু এইখান থেকে এইটা এসে এটা যখন ভেতরের দিকে গেছে তখন কি হচ্ছে, এখান থেকে এসে এই অর্ধেক চিত্রটা মানে এইটার মতো সমান হয়নি। দেখো একটু লক্ষ্য করে দেখো, এইখানে দাগটা একটু বেশি আছে এখানে, তাই না? তাহলে এটাকে আমরা বলে দেবো হবে না, আবার এটা তো উল্টো আছে, তাহলে তো কোনোটাই হচ্ছে না। পরীক্ষার হলে এরকম কোনোটাই হচ্ছে না বলে আমি অ্যান্সার করব না, সেটা করা যাবে না, বা হতাশ হওয়া যাবে না, বা ভয় পেয়ে গিয়ে অন্য প্রশ্নগুলোকেও ভুল করে আসলাম সেটা করা যাবে না। আমাদের টার্গেট হচ্ছে জহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে পাস করতে হবে এবং চান্স পেতে হবে নবোদয় বিদ্যালয়ে পড়াশুনো করার জন্য ভর্তি হতে হবে। তাহলে আমাকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে, এই ছবিটা যেহেতু উল্টো আছে তাহলে একে যদি আমি দর্পণের মতন উল্টে দিই দেখি একই রকম হয় কিনা। এটাকে যখন দর্পণের মতো উল্টে দেবো এই জায়গাটা এখানে চলে আসবে, তারপরে নিচে নামাটা নিচে আসলো, তারপরে নিচে এইখানে আসলো, এইখানে গেল, এইটা ঠিক নিচে এই জায়গাটা আছে, এখান থেকে এর অর্ধেকের প্রায় কাছাকাছি এই সোজা নেমেছে, তারপরে এইখানে এসছে। তো আমরা বিদাগেরটা উল্টো হলেও এটার সাথে হুবহু মিল আছে, এটা ঠিক করেছি, এটাকে নিয়ে উল্টে ফেলেছি। তো আমি আগের এপিসোডেও একটা দেখিয়েছিলাম এরকম একটা সমস্যা যে হুবহু মিলটাকে উল্টে কখনো দিতে পারি, সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে একদম বিপরীতভাবে দর্পণের মতন করে আমরা পাশাপাশি পাল্টে দিতে পারি প্রশ্নপত্রে, এরকম সমস্যাও কিন্তু আমরা দেখতে পারবো যে অ্যান্সার শিট উত্তর চিত্রের মধ্যে আমরা কী দেখবো যে হুবহু মিল আছে কিন্তু সেটাকে
দর্পণের মতন করে প্রতিবিম্ব গঠন করা হতে পারে বা ঘুরিয়ে দেওয়া যেতে পারে। তাহলে আমরা সিদ্ধান্ত আসলাম কি এই চিত্রের মতো হুবহু দেখতে এই চিত্রটি, যদি এখানে এই ফাঁকা জায়গাটি না থাকতো তাহলে এই চিত্রের মতন এইটি হতো, তখন আমরা উল্টোটাকে কিন্তু ধরতাম না। এটার মতো এইটা, আবার এটার মতো এইটা, যদি এরকম থাকে কখনো যে একই রকম দেখতে দুটো চিত্র আছে কিন্তু একটা একই রকম আর একটা হচ্ছে উল্টানো, তখন আমরা কিন্তু জোরালো লজিক হবে এইটা, কারণ এইটার এটা একই রকম দেখতে, এটা তো উল্টানো। কিন্তু যেহেতু এর মতন একই রকম এটা নয়, এখানে কাটা আছে, তখন আমরা কি বলবো যে এইটা তো হচ্ছে না, এইটা যদি না হয় তাহলে উল্টে যাওয়ার পরে এইটার মতো হুবহু এইটা দেখতে পাবো। তো এক্ষেত্রে আমাদের তখন অ্যান্সার কি করতে হচ্ছে এখানে বি দাগ। তো আমরা এক দাগের পাশে কি করবো বি দেখবো। তো এক্ষেত্রে সবার মনে আছে আশা করি আগের ছটা এপিসোডে আমি বলেছি যে বি যে অপশানটি সঠিক হবে সেই অপশানটিকে এই প্রশ্নপত্রে যে দাগের আমি সমাধান করছি সেই দাগের পাশে যে বক্স আছে সেখানে বি কে একবার লিখবো। দাগকে টাচ করবো না, দাগের বাইরে বের করবো না, বি কেটে সি করবো না বা ডি কেটে বি করবো না, একবারই লিখবো। তাহলে আমি সঠিক অংশ করতে পারবো এবং সঠিক নম্বরটি আমি পেয়ে যাবো। তো আমরা এক নম্বর নিয়ম শেষ করলাম, চলে যাবো এবার পরবর্তী নিয়মে। এবার চলে আসলাম নিয়ম নম্বর টু, পৃথকীকরণ। অর্থাৎ সমস্যা চিত্রে যে চারটি চিত্র আছে তার মধ্যে তিনটে চিত্র কোনো না কোনো লজিকে একই রকম এবং অন্য চিত্রটি আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কুণ্ডলী দেখা যাচ্ছে, চারটে কুণ্ডলী আছে। তো কুণ্ডলীতে আমরা প্রথম লজিকটা দেখবো যে কুণ্ডলীর একটি দুটি তিনটি চারটি, কটি কুণ্ডলী আছে? চারটি। একটি দুটি তিনটি চারটি, এক দুই তিন চার, এক দুই তিন চার। তো চারটেই যখন সব জায়গায় কুণ্ডলীর পাক আছে তাহলে পাকের সংখ্যার উপর ডিপেন্ড করে আলাদা হবে না, ওই লজিকটা আমরা অ্যাপ্লাই করবো না। যদি এরকম হতো যে কুণ্ডলীটা সবকটাই একই রকম আছে, একই রকম দেখতে, একটাই তিনটে কুণ্ডলী বা একটাই পাঁচটা কুণ্ডলী বা একটা ছটা কুণ্ডলী, তাহলে সেটা আলাদা হতো। তা কুণ্ডলী পাকের সংখ্যা যেহেতু সমান তাহলে পাকের সংখ্যা বাদ দাও। এখানে আমরা কি করব, দিক দিয়ে দেখবো কুণ্ডলীটা কোন দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে। এখানে কুণ্ডলীটা কোন দিকে ঘুরেছে? ঘড়ির কাঁটার দিকে। এখানে কোন দিকে ঘুরছে? এখানে কোন দিকে ঘুরছে? উল্টো দিকে। তো আমি তখন কি বলবো যে আমার দুই দাগের উত্তর কত হবে? ডি। এখানে তার ঘূর্ণনের অভিমুখের উপরে ডিপেন্ড করে আমি বলে দিলাম যে ডি অন্য তিনটি থেকে আলাদা। এক্ষেত্রে এই ডি এর ঘূর্ণন যদি এইদিকে হতো তাহলে সবকটার পাক সংখ্যা এক থাকতে পারতো না, তখন কোন একটা পাঁচটি পাক থেকে যেত। তাহলে আমরা এখানে লজিক পেলাম ঘূর্ণনের অভিমুখের উপর ডিপেন্ড করে ডি দাগটি অন্য তিনটি থেকে আলাদা, তখন আমরা উত্তরপত্রে এই দাগ নাম্বারের পাশে ডি লিখব। তো আমরা দুই নম্বর নিয়মটি অতি অনায়াসে আজকে শেষ করলাম। এবার চলে যাবো তিন নম্বর নিয়ম। তিন নম্বর নিয়মের সমস্যাটি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে ধারাবাহিক পদ্ধতি বা সিরিজ, সেখানে এক দুই তিন চার, চারটে ঘর আছে যেটা সমস্যা চিত্র, এবং উত্তর চিত্রে আমরা পাচ্ছি চারটি অপশন। এখানে আমাদের নিয়মটা সবারই জানা আছে, এখানে লজিকটা দেখে নেব যে একটি যুক্ত, তার উপরে একটি নিরেযুক্ত, তার ভেতরে একটি ক্রস চিহ্ন, তার বাইরে একটি অ্যালফাবেট এ। পরবর্তীতে কি হলো, নিরেট চিত্রটি ঘুরে এখানে আসলো, ক্রস চিহ্নটি নিরেটের ঠিক অপোজিট সাইডে বাইরে বেরিয়ে গেল। তো আমরা এই নিরেট চিত্র এবং ক্রস এই দুটোকে তারা কিভাবে ঘুরছে, বাইরে ভেতরে কিভাবে আসছে সেই লজিকটা দেখবো, এ পরে দেখবো। তো এখানে গোল বৃত্তটা এখানে এসেছে, পরবর্তীতে এখানে এসেছে, পরবর্তী ঘরে এখানে যাবে, এইটাই আছে এইটাই আছে। তাহলে নিরেট বৃত্তর উপর ভিত্তি করে আমরা এ আর এটাকে পেলাম বি, এবং বি কে প্রথমেই কেটে দিলাম নিরেট বৃত্তটির ঘূর্ণন দিয়ে। এবার আমরা ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন নিরেটের ঠিক বাইরে বেরিয়ে এসেছে, দেখো পরবর্তীতে কি হচ্ছে, ক্রস আবার ঢুকে গেল ভেতরে, পরবর্তী চিত্রটি নিরেটের বাইরে বেরিয়ে যাবে, নিরেট বৃত্তের বাইরে। তো এইটা হচ্ছে, এখানেও তাই হচ্ছে, তাহলে এ আর সি সঠিক হওয়ার সম্ভাবনা হলো। এবার দেখো বাইরে এ আছে, যখন ক্রস বাইরে গেল বি হয়ে গেল, আবার পরেও সি হয়ে গেল, আবার যখন ক্রস বাইরে যাবে ভেতরে তখন ডি হয়ে যাবে। তো এইটা হলো, এখানেও তাই হলো, তাহলে নিরেট বৃত্ত, ক্রস এবং এ বি সি ডি অ্যালফাবেট এই তিনটের
ঘূর্ণন এবং তাদের ভেতরে আসা বাইরে আসার লজিকে আমরা এ এবং সি কে সঠিক অ্যান্সার হিসেবে ধরে নিলাম। তো একটি প্রশ্নে দুটো সঠিক অ্যান্সার থাকতে পারে না। তো এবার আমাদের অন্য একটি লজিক দেখতে হবে, এটা ভালো করে লক্ষ্য করে দেখতে হবে এর মধ্যে আর কিছু আছে কিনা। এখানে একটি দাগ আছে, পরবর্তী ঘরে গিয়ে কিন্তু বিপরীত দিকে চলে গেল, পরবর্তী ঘরে আবার তার বিপরীত দিকে চলে আসলো, পরবর্তী ঘরে গিয়ে আবার উপরের দিকে চলে যাবে। তো এইটা এবং এইটা উভয় একই রকম হলো, এইখানে দাঁতটা নিচে, এখানে দাঁতটি উপরে। তো এবার ভালো করে লক্ষ্য করো, নিচে উপরে নিচে উপরে, তাহলে এখানে উপরের দাঁতটি হবে। তো আমি কি বলতে পারি, এই দাঁতটির উপর ডিপেন্ড করে এই দাঁতটা হলো না, তাহলে আমার অ্যান্সার হবে সি। তিন দাগে অ্যান্সার করবো বক্সের মধ্যে সি। তো সিরিজে আমরা পেলাম কি, একের সঙ্গে দুইয়ের যে মিল হবে, দুইয়ের সাথে তিনের সেই একই সম্পর্ক হবে, তিনের সাথে চারের সেই একই সম্পর্ক হবে। এবার আমরা চলে যাব পরবর্তী নিয়ম, ঠিক এইরকমই অনেকটা, সেক্ষেত্রে এক আর দুইয়ের যে মিল, তিন আর চারের অন্যরকম হবে, ঠিক সেই মিল হবে, তাকে বলা হবে 1:2 = 3:4। দেখা যাক সমস্যাটি কেমন হয়। চতুর্থ নম্বর নিয়ম 1:2 = 3:4, তার সমস্যাটি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। এই সমস্যায় আমরা লজিকটা দেখে নেব যে বিশ্বনাথ দাস, গীতা, হাসান আলী, পরেরটা কী হবে। তো এক্ষেত্রে লজিকটা আমাদের বুঝতে গেলে অবশ্যই করে আমাদের উত্তর চিত্রে অপশানগুলোকে দেখতে হবে। তা নাহলে বিভিন্ন রকমের অপশান হতে পারে, যে বিশ্বনাথ দাস আর গীতা এরা স্বামী স্ত্রী হতে পারত, বা ভাই বোন হতে পারত, বা বাবা মেয়ে হতে পারত, বা যে কোনো রিলেশন হতে পারত। সেই রিলেশন যখন হবে তখন হাসান আলীর সাথে কোন রিলেশন হতে পারে। তো আমরা অপশান দেখে বুঝে নেব যে এরা কোন রিলেশনে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গীতা, তাহলে সীতা, তাহলে হাসান আলী বিশ্বনাথ দাসের ওয়াইফ যদি গীতা হয়, হাসান আলীর ওয়াইফ সীতা হতে পারে না। তার কারণ বিশ্বনাথ দাস, দাস টাইটেল সবসময় হিন্দু ধর্মাবলম্বীদের হয়ে থাকে বা বৈষ্ণবদের হয়ে থাকে, আর হাসান আলী, আলী টাইটেলটা সবসময় মুসলিম সম্প্রদায়ের হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বিশ্বনাথ দাসের সাথে যদি গীতার সম্পর্ক পাই, হাসান আলীর সঙ্গে সীতার সম্পর্ক হবে না। সীতা সবসময় হিন্দু সম্প্রদায়ের মানুষেরই মেয়েদের নাম হয়। এবার পরের অপশানটা দেখলে আমরা বুঝতে পারবো, বাইবেল, রামায়ণ, কোরআন। তো এখানে তিনটে ধর্মগ্রন্থের নাম আছে, যে তিনটি ধর্মগ্রন্থ তিনটি ধর্মের জন্য নির্দিষ্ট, বাইবেল খ্রিস্টান ধর্মের জন্য, রামায়ণ হিন্দু ধর্মের জন্য, এবং কোরআন ইসলাম ধর্মের জন্য। তাহলে আমরা বিশ্বনাথ দাসের সাথে যে গীতা পেয়েছি, এই গীতাটা কোনো ভদ্রমহিলার নাম নয়, কোনো মেয়েদের নাম নয়, এখানে গীতা একটা ধর্মীয় গ্রন্থের নাম। তাহলে বিশ্বনাথ দাস হিন্দু, তার ধর্মীয় গ্রন্থ গীতা, তাহলে হাসান আলী ইসলাম ধর্মাবলম্বী, তার ধর্মগ্রন্থের নাম কোরআন। তাহলে কোরআন কত দাগে আছে, দুই দাগে আছে। তো আমরা এখান থেকে এই লজিকের উপর ভিত্তি করে বলে দেব যে চারের অ্যান্সার ডি। তো লজিকটা বোঝা গেল, এবার আমরা চলে যাব নিয়ম নম্বর 5। 5 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি উন্মুক্ত চিত্র সম্পূর্ণকরণ। আমরা আগের 6টি এপিসোডে দেখেছি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, অর্ধবৃত্ত, ত্রিভুজ, বিভিন্ন রকমের অসম্পূর্ণ চিত্র দেখেছি। এখানে আমরা একটি অন্য ধরনের অসম্পূর্ণ চিত্র পাচ্ছি। এটি কোন ধরনের অসম্পূর্ণ চিত্র সেটা এই চিত্রটা থেকে খানিকটা আইডিয়া করা যাচ্ছে। এর সঙ্গে এই অপশানগুলোকে, প্রত্যেকটা অপশানকে মনে মনে কল্পনা করে দেখো যে এটি চোঙাকার আকৃতি আসবে। তো এই চোঙাকার আকৃতিকে আমি কী করবো, অপশানগুলোর দিকে তাকিয়ে আমি এখানে একে সম্পূর্ণ করে দেব। সম্পূর্ণ করে দেওয়ার পর আমি আগের নিয়ম অনুযায়ী আমাকে কী করতে হবে, এই অংশটুকু ঢেকে রাখতে হবে। এই অংশ ঢেকে রাখলে বা এরকম কেটে দিলে আমরা যে পার্টটুকু পাচ্ছি এই পার্টটুকু পাচ্ছি। এবার এই পার্টের সাথে কোন চিত্রটির মিল আছে আমাদের খুঁজে বের করতে হবে। নাম্বার 1, দেখো এই জায়গাটা এইভাবে এসে এইভাবে নেমে এখানে গেছে, তো এটাও কিন্তু তাই হয়েছে এইভাবে। তো নাম্বার 1কে আমরা প্রথমে চিহ্ন দিয়ে দিই। এবার আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের দেখতে হবে যে বাকিগুলোর মধ্যে কোনটা এর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতে পারে কি পারে না। এবার দেখা যাচ্ছে এখানে এই নেমে এইটা একই রকমই আছে, কিন্তু মাথার এইটা তো থাকবে না। অসম্পূর্ণ চিত্রকে আমাকে সম্পূর্ণ করতে গেলে এইটুকু যোগ করেছি, এটা তো যোগ করা যাচ্ছে না, তাহলে এটাও কিন্তু আমার কাটা যাচ্ছে। আর এইটা এইটার মতো এই জায়গাটা ঠিক আছে, এই জায়গা ঠিক আছে, এখানে ঠিক আছে, এইটা সোজা না নেমে এই দিকে বেঁকে গেছে,
তাহলে এইটাও কিন্তু আমরা বাদ দিয়ে দেবো, কারণ এই জায়গাটা এইভাবে কাটেনি, সোজা নেমে এসেছে। এইটার ক্ষেত্রে একই রকম আছে, কিন্তু এখানে এই জায়গার যে দূরত্বটার অনুপাত, এইটুকুর অনুপাতে এইটুকু যতটা, এইটুকুর অনুপাতে এটা অনেকটা বেশি। এখানে কোনো খাঁজ নেই, কিন্তু এখানে একটা সোজা দাগ আছে, তাহলে আমরা বলতে পারি এগুলো বার। তাহলে এক দাগে আমরা প্রথমে অ্যান্সারটা পেয়ে গেছিলাম, এবং বাকি তিনটে চিত্রকে আমরা যাচাই করে দেখলাম যে ওই তিনটে হতে পারে না। তখন আমি কি করব, এই যে সম্পূর্ণ করেছিলাম এটাকে মুছে দেব, মুছে দিয়ে যে জায়গাটা আমি এই যে পেন্সিল দিয়ে আমি এটাকে গোল করে রেখেছিলাম, সেই জায়গাটা আবার আমি পেন্সিলের দাগটাকে প্রশ্নপত্রে মুছে দাও, মুছে দিলে যে জায়গাটা আসবে সেই জায়গাটা হচ্ছে এই। তাহলে এই চিত্রের, এই চিত্রকে সম্পূর্ণ করলে এই চিত্রটি আসে, তখন আমরা পাঁচের অ্যান্সার কি করবো, এ। তো আমরা দেখে নিলাম যে উন্মুক্ত চিত্র সম্পূর্ণ করে নিয়ে এবার আমরা চলে যাব ৬ নম্বর নিয়ম, যেখানে আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণ, এই নিয়মের উপরে আমাকে সমস্যা সমাধান করতে হবে। অন্য ৬টি এপিসোডের থেকে ৭ নম্বর এপিসোডে আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণটা একটু ভিন্ন ধরনের হলো, যে এটা একটি আয়তকার হলো, কিন্তু আয়তক্ষেত্রটা লম্বালম্বি ভাবে নিচে নেমেছে। সেই আয়তক্ষেত্রকে আমরা সমান চারটে ভাগে ভাগ করেছি, উপরে কি দেখতে পাচ্ছি যে দুটো ক্রস চিহ্ন আছে, কিন্তু নিচের ছবিতে প্লাস চিহ্ন করে আয়তক্ষেত্রকে ভাঙা আছে। তাহলে আমার উত্তর পথে এই পাশে যে চিত্রটি হবে সেটা কিন্তু প্লাস চিহ্ন হতে হবে। তাহলে আমরা প্লাস চিহ্ন কটা পাচ্ছি, একটা দুটো তিনটে, এই ক্রস চিহ্নটা প্রথমে আমরা বাদ দেবো, তাহলে ক্রস চিহ্নটা আমার বাদ চলে গেল, থাকলো তিনটে অপশান। এখন এই তিনটে অপশানের মধ্যে আমাকে দেখতে হবে এবার আর কোন লজিক আমরা অ্যাপ্লাই করব। এই যে নিরেট বৃত্তটি, এই নিরেট বৃত্তটি তার পাশের ঘরে এসে নিচে চলে এসেছে, কোথায়, ঠিক কোনাকুনি অপোজিট দিকে, কোনাকুনি। এবার আমাকে কি করতে হবে, এই এটাকে নিচে না নামিয়ে কোনাকুনি নিচে নিতে হবে, কি করতে হবে, কোনাকুনি নিচে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে যদি এটা হয় এখানে একটা ক্রস হবে, নাহলে এখানে একটা ক্রস হবে, উপরের দিকে ক্রস হতে পারে না, তো এটা বাদ গেল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে একটা ক্রস হচ্ছে, এখানে তাহলে ডি হতে পারে, ডি হতে পারে আমাদের। এবার লজিকটা হচ্ছে, এটা যেহেতু তার বিপরীত দিকে নিচে নেমেছে, এটাও তার বিপরীত দিকে নিচে নামবে, একই দিক বরাবর নামবে না, কোনাকুনি নিচে নামবে। এটা দেখো এই দাগ দুটোর কোনাকুনি আছে, বিপরীত কোণ আকারে আছে। আমরা অঙ্কের জ্যামিতিতে দেখেছি বিপরীত কোণ কাকে বলে, এই কোণের ঠিক বিপরীত দিকে যে কোণটি তাকে বলা হয় বিপরীত কোণ। তো এই বিপরীত কোণ অনুযায়ী এটা যখন নিচে নেমেছে, এও ঠিক বিপরীত কোণ অনুযায়ী, এই যে বিপরীত কোণ অনুযায়ী নিচের ঘরে গেলে এখানে যাবে, এখানে নামবে না। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে, ডি দাগ হচ্ছে। এখানে আমার জ্যামিতিক ধারণাকে প্রয়োগ করলাম যে বিপরীত কোণ বরাবর নিচে যাবে, তখন আমি বললাম যে ডি দাগ অ্যান্সার। এই প্রশ্ন বোঝে গেল। এবার আমরা চলে যাবো পরবর্তী নিয়ম, নিয়ম নম্বর ৭। এবারে সমস্যাটি হলো দর্পণ সমস্যা, অর্থাৎ দর্পণে তার প্রতিবিম্ব কেমন ভাবে গঠিত হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা আগের ৬টি এপিসোডে দেখেছি যে দর্পণে তার প্রতিবিম্ব পাশাপাশি উল্টে যায়, এবং দর্পণের যত দূরে কোনো একটা বিষয় থাকে সেটা প্রতিবিম্বে দর্পণ থেকে তত দূরেই গঠিত হয়। তো এখানে আমরা দর্পণের সামনে দেখতে পাচ্ছি একটা বর্গক্ষেত্র, তাকে সমান চারটি ভাগ করা হয়েছে, এখানে একটি তীরচিহ্ন এই দিকে আছে, তারপরে নিচের ঘরটি এইভাবে তিনটে দাগ দিয়ে ভাগ করা আছে, তারপরে এখানে উপরে একটা এফ আছে, এখানে একটি পাখির মুখ আছে। তো এবার আমরা চলে যাই এখানে, এই দাগটা এখানে দেখতে পাচ্ছি, এফ এখানে দেখতে পাচ্ছি, পাখির মুখ এখানে, এটা এখানে, এটা হুবহু মিল হয়ে গেল, কিন্তু এটা দর্পণের প্রতিবিম্ব হলো না, পাশাপাশি পাল্টে নি, এটা প্রথমেই বাদ দিই। এখানে বর্গক্ষেত্রটিকে প্লাস আকারে ভাগ করা হয়েছে, যোগ আকারে, এইভাবে আর এইভাবে, কিন্তু এইটা এসে গুণ হয়ে গেছে। কখনো দর্পণের প্রতিবিম্ব প্লাস আকারে থাকলে সেটা গিয়ে প্রতিবিম্বে গুণ হতে পারে না, এটাও বাদ। এখানে যোগ আকারে আছে, এখানেও যোগ আকারে আছে, তিন এবং চার, অর্থাৎ ডি এবং সি, এ বি সি ডি, সি এবং ডি এর মধ্যে অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখি এই দাগটির উপর ডিপেন্ড করে দেখি, এই দাগটি এই দিকে আছে দর্পণের দিকে মুখ করে, প্রতিবিম্বে তখন এই দিকে মুখ করে হবে, তো এখানে এই দিকে মুখ করে, এটাও এই দিকে মুখ করে, দুটোই হতে পারে। এবার দেখবো আমরা তীরচিহ্নটি, তীরচিহ্নটি এই দিকে আছে, তীরচিহ্নটি এই দিকে হতে হবে, এই দিকে হলে হবে না। আবার এফ এর ক্ষেত্রে এর এফটা ঠিক আছে, এর এফও ঠিক আছে, বাকি এইদিকে মুখ আছে, এটা এদিকে, এটা এদিকে,
তাহলে বাকি গুলো এবং এফ দুটোতেই ঠিকই আছে, এই দাগটা দুটোতেই ঠিক আছে, কিন্তু চিহ্ন যেহেতু এখানে এইদিকে আছে প্রতিবিম্বে এইদিকে হতে হবে, তাহলে আমরা এটা রাইট এবং এটা ক্রস। তাহলে আমরা দর্পণে গঠিত প্রতিবিম্বের আকৃতি কেমন হবে অর্থাৎ সাত নম্বর নিয়মে আমরা কি পেলাম যে উত্তর হবে সি, তাহলে উত্তরপত্র আমরা সাথে সাথে সি লিখব। এবার আমরা চলে যাবো আট নম্বর নিয়মে, টুকরো জোড়ানো পদ্ধতি। পরবর্তী নিয়মের সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা চিত্রে কতগুলি টুকরো আছে, দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি, এই আটটি টুকরোকে জোড়া দিয়ে এখানকার এ বি সি ডি কোন অপশানটি তৈরি হতে পারে। এখানে প্রত্যেকটি একটা করে মন্দিরের ছবি আছে, আর এখানে আছে ত্রিভুজ, এখানে আছে একটা বর্গক্ষেত্র, এখানে আয়তক্ষেত্র, একটা বড় সরলরেখা, দুটো মাঝারি, দুটো ছোট, এইগুলিকে জোড়া দিয়ে আমরা দেখি যে ত্রিভুজ আর এই চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের ঘর এবং তার চূড়া। এবার আমাদের এখানে একটা লজিক অ্যাপ্লাই করতে হবে যে ত্রিভুজের নিচের বাহুর দৈর্ঘ্য আর এই চতুর্ভুজের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়, দেখো এটা কিছুটা বড় এর তুলনায়, অর্থাৎ এই অনুপাতটা আমাদের ঠিক রাখতে হবে যে এর বাহু আর এর বাহুর যে কত অনুপাতে বড়। সেক্ষেত্রে চিত্র যদি বড় হয় তাহলে অনুপাতটা যেন ঠিক থাকে। এই প্রথমে এই আসনে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের বাহু এবং চতুর্ভুজের বর্গক্ষেত্রের বাহু সমান, তাহলে এটা কাজ। এক্ষেত্রে কিছুটা বাড়ছে, এক্ষেত্রে কিছুটা বাড়ছে, এক্ষেত্রে কিছুটা বাড়ছে, তিনটেই হওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা চলে যাবো এই বড় দাঁতটি এবং এই আয়তক্ষেত্রটি, এই আয়তক্ষেত্রটি এই জন্য দরজা হিসেবে তিনটেতেই আছে, বড় দাঁতটির ক্ষেত্রে বিচার করলে এই দাঁতটি বড় নেই ছোটো আছে, তাহলে এটা কাটা, তাহলে বি এবং ডি উত্তর হতে পারে। তো আমরা এবার দেখবো যে এই দুটি দাগের এই দুটি দাগ দিয়ে আমরা মাথায় চূড়ায় যে পতাকা আছে সেই পতাকা কোনটি গঠন করা যায়। এখানে দেখো এই একটি দাগ চলে গেছে, এখানে এখানে চলে গেছে, বাকি থাকলো একটি দাগ আর এই ছোটো দুটো দাগ, তাহলে এই একটা দাগ আর এই ছোটো দুটো দাগকে এই ত্রিভুজের আকৃতির পতাকা তৈরি করা যেতে পারে। এই একটা দাগের সাথে এই বৃত্তাকার অংশটি কিন্তু এই টুকরে নেই, তাহলে আমরা বলতে পারি ডি দাগ কাটা, বি হবে অ্যান্সার। তাহলে আটের অ্যান্সার আমরা কত করব, বি। তো আমরা আট নম্বর নিয়ম টুকরো জোড়ানো শেষ করলাম, চলে যাব নয় নম্বর নিয়মে, লুকানো চিত্রটি খুঁজে বের করা। এবার চলে আসলাম নিয়ম নম্বর নয়ে, লুকানো চিত্রটি খুঁজে বের কর। তো আমরা সমস্যা চিত্র দেখতে পাচ্ছি এরকম একটি আকৃতি রয়েছে যেটি এই চারটি এনিম্যাল বা চারটি ইঁদুর বলতে পারি বা যে কোনো একটা প্রাণী বলতে পারি, এই এ বি সি ডি এই চারটি অপশনের মধ্যে কোনো না কোনো চিত্রের মধ্যে লুকিয়ে আছে। তো আমরা যেহেতু এখানে নিচের পোর্শনটা পাচ্ছি তো আমাদের মাথার দিকে আর কোনো জায়গা দেখার দরকার নেই, আমরা নিচের দিকে দেখি যে এই জায়গাটা আমাদের দেখতে হবে যে জোড়ানো আছে, এই দুটো পায়ের মাঝখানে জোড়া দেওয়া কোন জায়গাতে আছে, প্রত্যেকটা জায়গাতে ফাঁকা আছে, কিন্তু ডিটাকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় জোড়া দেওয়া আছে দুটো পা। তো আমরা একদম সহজ অনায়াসে বের করতে পারলাম যে এই চিত্রটি লুকিয়ে আছে এই জায়গায়। তাহলে আমরা কি করবো, নয়ে উত্তর করতে নয়ে আমরা দিয়ে, তো আমরা নয় নম্বর নিয়ে শেষ করলাম। এবার চলে যাব সর্বশেষ নিয়ম, দশ নম্বর নিয়ম, যেটাকে বলা হয় পেপার ভাজ। এই ক্ষেত্রে পেপার ভাজে কিন্তু অনেকগুলি পদ্ধতি হতে পারে, আমরা আমাদের বিগত ছয়টা এপিসোডে ছয় রকমের পদ্ধতি দেখিয়েছি এবং পেপার ভাজের উপরে একটি পূর্ণ দৈর্ঘ্য ভিডিও আছে, সেখানে সবকটি নিয়ম আছে, আমাদের কুইকেল চ্যানেলে সার্চ করলে পাওয়া যাবে, পেপার ভাজের উপরে একটি ভিডিও আছে। এবং আমি বলে রাখি যে আমরা যে সিরিজ চালু করেছি অল টাইপস অফ জেএনবি এসটি ফিগার, দশটি নিয়মের উপরে প্র্যাকটিস, সেখানে এই এপিসোডগুলোর যদি আপডেট পেতে হয় বা জেএনবি এসটি অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে অ্যাপিয়ারেন্স স্টুডেন্টরা যদি তাদের পরীক্ষার বিভিন্ন টিপসগুলি এবং সহজে উত্তর করার কৌশলগুলি জানতে চায়, তাহলে এই কুইক হেল্প
অর্থাৎ কুইক লার্নিং এই চ্যানেলটিকে ভিডিওটি যেখানে হচ্ছে ঠিক তার নিচে লাল রঙের সাবস্ক্রাইব অপশান আছে, সেই সাবস্ক্রাইব অপশানটিকে প্রেস করতে হবে এবং সাবস্ক্রাইব অপশান প্রেস করার পরে একটি কালো রঙের বেল বাটন আছে, বেল বাটনটিতে প্রেস করে রাখতে হবে, তাহলে সকল আপডেট পাওয়া যাবে। আশা করি যারা জগন্নাথ বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টের জন্য অ্যাপিয়ারেন্স তারা বিশেষভাবে উপকার হবে। তো এবার আমরা চলে যাব 10 নম্বর নিয়ম, পেপার ভাঁজ এবং কাটিং এবং সেই ভাঁজ খোলা। বোর্ডের যে সমস্যাটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি বর্গাকার পেপারকে কোনাকোনি ভাঁজ করে উপর থেকে নিচে নিচে ফেলা হতো, তাহলে সেই চিত্রটি পেলাম। এবার একে আবার মাঝখান দিয়ে কেটে নিচের দিকে তীর্যমূল্যে এখানে এনে রাখবো, তাহলে আমরা যে চিত্রটি পেলাম বা যে পেপারটি পেলাম সেটি হচ্ছে এই পেপার। এবার এই পেপারটিতে আমরা কাটিং করেছি কোথায়, এখানে একটি গোল করে কাটিং দিয়েছি, এখানে একটি এইভাবে বৃত্তাকার আকারে মানে বৃত্তচাপের আকারে আমরা কাটিং করি। তো এবার আমরা কি জানি যেদিকে পেপারটাকে ভাঁজ করা হয় তার বিপরীত দিকে পেপারটাকে খোলা হয়, তাহলে এই পেপারটাকে খুললে এই বৃত্তটা অর্ধবৃত্ত হবে, এই বিন্দুটা এখানে উঠে যাবে। তো দেখি যে নিচের প্রথমে কোথায় অর্ধবৃত্ত এবং বিন্দু আছে, এটা এখান থেকে এখানে গেছে অর্ধবৃত্ত হয়েছে, এটা এখান থেকে এখানে গেছে অর্ধবৃত্ত হয়েছে, এটা এখান থেকে এখানে গেছে অর্ধবৃত্ত হয়েছে, ডিরেকশনে এটা এখান থেকে এখানে গেছে অর্ধবৃত্ত হয়েছে। তো এ পর্যন্ত আমরা দেখলাম যে এই বৃত্ত এবং এটা একটা ভাঁজ করে চারটে অপশানে কিন্তু সেম জিনিস তৈরি হয়েছে। একটু বোর্ডে ভালো করে খেয়াল করে দেখতে হবে, তাহলে চারটে অ্যান্সারই কিন্তু এই অর্ধে এক ভাঁজ খোলা পর্যন্ত ঠিক আছে। পরের ভাঁজটি খুললে ছবিটি কেমন হবে এবার আমরা সেটা দেখে নেব। তো এবার দেখা যাচ্ছে যে এই ভাঁজটাকে যখন আমরা খুলব তখন এই বিন্দুটা এখানে গিয়ে পড়বে, এই বিন্দুটা এখানে পড়বে, অর্ধবৃত্ত এই পাশে গিয়ে আর একটা অর্ধবৃত্ত হবে, পূর্ণবৃত্ত হবে। তো এখানেও কিন্তু পূর্ণবৃত্ত হয়েছে, এখানেও পূর্ণবৃত্ত হয়েছে, এখানে পূর্ণবৃত্ত হয়নি, আর বিন্দু দুটো এখান থেকে এখানে গেছে। তো এখানে বিন্দু দুটোর ক্ষেত্রে আমরা যদি বিচার করি এই চিত্রটি রাইট, কিন্তু অর্ধবৃত্ত যেহেতু এই পাশে অর্ধবৃত্ত হয়নি তাহলে আমরা বলতে পারি ডি অপশনটি ক্রস। এবার চলে যাব যে এখানে এই বিন্দু দুটি ভাঁজটা যখন খুলব তখন এই বিন্দুটা এখানে পড়বে, এই বিন্দুটা এখানে পড়বে, কিন্তু এখানে বিন্দু দুটি এখানে চলে গেছে, আর এখানকার বিন্দু দুটি কখনো এই পাশে আসা সম্ভব নয়, তাহলে এটা কাটা এটা কাটা। এর আগে দেখতে পাচ্ছি বিন্দুটা এখানে, এই বিন্দুটা এখানে এবং এই অর্ধবৃত্তের ভাঁজটি এখানে। তো আমরা বলতে পারছি অনায়াসে যে এই পেপার ভাঁজটাকে যদি এই পর্যন্ত এনে তারপরে কাটিং করি, তারপরে যদি ভাঁজটাকে খুলি, তাহলে এই ধরনের একটি চিত্র হবে। তাহলে আমরা দর্শকের পাশে উত্তর বলবো। তো আমাদের 7 নম্বর এপিসোডে 10টি নিয়মের 10টি উদাহরণ সহযোগে আমরা দেখে নিলাম যে জগত নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টের প্রশ্নপত্রে 10টি নিয়মের উপর ফিগার কীভাবে তৈরি হতে পারে এবং তার উত্তর কত সহজে কীভাবে বুদ্ধি প্রয়োগ করে বা লজিক অ্যাপ্লাই করে আমরা করতে পারি। এই সঙ্গে আমরা শেষ করব আমাদের 7 নম্বর এপিসোড, অপেক্ষায় থাকবো 8 নম্বর এপিসোডের জন্য। সেখানেও 10টি নিয়মের 10টি উদাহরণ সহযোগে আমরা দেখে নেব সহজে উত্তর করার কৌশল। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষায় থাকলাম।